হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইফতেখার আনাস আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আনাস ক্লিক। সো আজকে একটি অসাধারণ মোবাইল ফটোগ্রাফি ট্রিক্স নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে লং এক্সপোজার ফটোগ্রাফি করতে হয়। সো লং এক্সপোজার ফটোগ্রাফি করতে হলে অবশ্যই আপনাকে মোবাইলের যে প্রো মোডটি আছে সেটি ইউজ করতে হবে। সো কীভাবে মোবাইলের যে প্রো মোডটি আছে সেটি ম্যানুয়ালি ইউজ করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো যাদের মোবাইলে প্রো অপশনটি নেই, প্রো মোড অপশনটি নেই অথবা ম্যানুয়ালি অপশনটি নেই, তারা একটি থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ক্যামেরাটি ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা সেটি ম্যানুয়ালি ইউজ করে লং এক্সপোজার ফটোগ্রাফি করতে পারবেন খুব সহজেই। সো কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি ডিফল্ট ক্যামেরাটি ওপেন করে নিব। তো ডিফল্ট ক্যামেরাটি ওপেন করার পর এখানে যে প্রোমোট অপশনটি আছে সেটি আমাদেরকে ইউজ করতে হবে। সো কীভাবে প্রোমোট অপশনটি ইউজ করব সেটি আজকে দেখাবো। সবার প্রথমে আমাদেরকে এখান থেকে ফোকাস মেনুটা সিলেক্ট করে ফোকাসটি একদম 100 করে দিতে হবে। সো একদম এক্সট্রিম করে দেওয়ার পর আমাদের ব্যালেন্স যেটি আছে সেটি অটোতে রাখবো। তো তারপর এখানে আইএসওটা সেট করে নিব। সো আমরা লাইট কন্ডিশন অনুযায়ী আইএসওটা দিব। সো আমার মিনিমাম আইএসও হচ্ছে 50। সো আমি 50টা ইউজ করব। 50 আইএসও দেওয়ার পর আমি এখানে এখন শাটার স্পিডটা কন্ট্রোল করব। সো শাটার স্পিডটা কি, আমার যে ছবিটি তুলব সেটি কতক্ষণ ধরে শাটার হবে, শাটার কাউন্ট হবে, সেটি কিন্তু শাটার স্পিড। সো আমি শাটার স্পিডটা রাখব 10 সেকেন্ড অর মোর দ্যান 15 সেকেন্ড, তাহলে আমরা খুব সুন্দর একটি ট্রায়াল পাবো। সো এভাবে আপনারা লং এক্সপোজার ফটোগ্রাফি করতে পারবেন। সো চলুন কিছু শর্ট নেই, আমাদের যে সেটিংটি আছে সেটি অলরেডি কিন্তু ডান। সো আমি আবারও রিপিট করছি। সো প্রথমে ফোকাস মেনুটি সিলেক্ট করব। ফোকাস মেনুটি সিলেক্ট করার পর এখানে ফোকাস একদম এক্সট্রিম করে নিব। সো তারপর আমি শাটার স্পিড সিলেক্ট করব। সো এখানে শাটার স্পিডটা রাখব 5 সেকেন্ড অর 8 সেকেন্ড অর 10 সেকেন্ড অর মোর দ্যান 10 সেকেন্ড। সো তাহলে কিন্তু আমরা 10 সেকেন্ডের ভিতর যে লাইটের যে ট্রায়ালটা হবে সেটি একটি ক্যাপচার করতে পারবো। সো এখানে যে মোশনটি দেখছেন সেটি কিন্তু ক্যাপচার হবে 10 সেকেন্ডের ভিতরে। সো এভাবেই কিন্তু আমাদের সেটিংটি করতে হবে। তো তারপর আপনারা অবশ্যই একটি ট্রাইপড ইউজ করবেন। সো চলুন দেখা যাক আমাদের লং এক্সপোজারটা কীরকম হয়। সো আমরা এখন একটি গাড়ির অপেক্ষায় আছি, যেটা লাইট থাকবে অথবা লাইট সোর্স পাবে এমন একটি গাড়ির অপেক্ষা করছি। সো আমরা সো এখন আমরা ক্লিক করলাম। সো আমাদের কিন্তু ছবিটি ক্যাপচার হচ্ছে। সো এখানে দেখছেন যে টাইম ট্রাভেলটা লোডিং হচ্ছে। সো আমার ছবিটি কিন্তু ক্যাপচার হচ্ছে। এভাবেই কিন্তু আমার মানে আমার ট্রায়ালসটা হবে। ট্রায়ালস হওয়ার পরে কিন্তু লং এক্সপোজার একটা ছবি ক্যাপচার হয়ে যাবে। সো চলুন আপনাদেরকে ছবিটি দেখাই। সো এই ছবিটি আমি মাত্র কিন্তু ক্যাপচার করেছি। সো এটাই হচ্ছে আমাদের লং এক্সপোজার ছবিটি। সো এটা আমাদের প্রিভিয়াস ছবি। সো এখানে একটি মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আর এখানে একটি ট্রায়াল হয়েছে। সো এভাবেই কিন্তু আপনারা অনেক অসাধারণ প্লেস সিলেক্ট করে কিন্তু লং এক্সপোজার ফটোগ্রাফি করতে পারেন। তো চলুন আরও কিছু লং এক্সপোজার ফটোগ্রাফি করা যাক। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যাঁ গাইজ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার আপনার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। সো ভিডিওটি কোন পার্টটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার যে ফার্স্ট মাইলস্টোনটি আছে সেটি অবশ্যই আশা করি আপনারা আমার পূরণ করে নেবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।